বড়সড় ব্রাউন সুগার পাচার চক্রের পর্দা ফাঁস করল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর, গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ শ্রীরামপুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করে ছয় পাচারকারীকে। ঘটনায় পুলিশ উদ্ধার করেছে কোটি টাকার ব্রাউন সুগার সহ নগদ টাকা। ধৃতদের সকলকে আদালতে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান, তার বাড়িতেই পুলিশের একটি দল হানা দেয়। বাড়ির মালিক সহ গ্রেপ্তার ছজন, অন্যান্য ধৃতরা হলেন সোনু শেখ, কারিমুল শেখ, রাজিকুল বিশ্বাস। এরা সকলেই জালুয়াবাদাল অঞ্চলের বাসিন্দা। দুজন নিরঞ্জন রায়, বিপ্লব ভৌমিক, গাজল থানা এলাকার বাসিন্দা। পুলিশ প্রায় এক কেজি ব্রাউন সুগার, 680,000 টাকার ব্রাউন সুগার বিক্রির আসল টাকা উদ্ধার করেছে, সঙ্গে দুটি মোটর বাইক। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় কোটি টাকা।